টাকা মন্দির নির্মাণ কল্পে দান করেছেন, তার শরীর যেন সুস্থ থাকে, মায়ের কাছে প্রার্থনা। আরাধ্যা সরকার চিকনপাড়া থেকে এসেছে ছোট্ট মেয়েটি, 22টি টাকা মন্দির নির্মাণ কল্পে দান করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে সুস্থ থাকুক এবং তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল। মা অন্নপূর্ণা কাউকে ব্যর্থ মনোনীত করে না, আপনিও আসুন, মায়ের নাম মন্দির নির্মাণ করে মুক্ত প্রদান করুন। মা অন্নপূর্ণা আপনারা গুড মর্নিং, এখন বাজে প্রায় 6টা, সকাল 6টা, একদম সকাল সকাল উঠে তোমরা ভাবছো আমি রেডি হয়ে কি কোথায় যাচ্ছি, তো এত সকালে কোথায় যাচ্ছি, তো তোমাদের সঙ্গে আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আমি আজকে 33 কোটি দেবতার দর্শন করব আর দান করব, সেই জন্য আমি 33 কোটি দেবতাকে দান করতে পারবো না, তো আমি যাই হোক আমি যা সামর্থ্য অনুযায়ী আমি সেখানে যাচ্ছি দান করতে আর তোমাদেরকেও দেখাবো। তো তোমরা না মানে ভিডিওটি না টেনে সম্পূর্ণ কিন্তু দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি। আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি, তো সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে এখন যাবো 33 কোটি দেবতার দান করতে, যেখানে সবাই দান করে। তোমরা তো জানো এখন বাসন্তী পুজো চলছে, তো বাসন্তী পুজোর আজকে হলো অষ্টমী, তো অষ্টমীর একটা ব্রহ্মপুত্র স্নান হয়, তো সেই স্নানে আমরা যাব। আমি তো স্নান করব না, আমি জাস্ট দান করতেই যাব। তো অনেক সকালে উঠে পড়েছি, উঠে ব্রাশটা করে নিয়ে একদম রেডি হয়ে এখন আমি বেরিয়ে যাব। যেহেতু আমি কোনোদিন স্নান করিনি, করার ভীষণ ইচ্ছা আছে, তো সেটা পরে তোমাদেরকে বলছি। আর তোমরা যারা ঠাকুর দেবতা খুব ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটি খুব ভালো লাগবে। দেখো চা বসিয়েছি, সকালবেলায় এক কাপ চা খেয়ে তারপরে যাবো, নইলে শরীরটা ভালো লাগবে না। তো তোমাদেরকে বলে দিই বাসন্তী পুজোর অষ্টমী স্নান আজকে, সেই স্নানে আমরা যাচ্ছি, স্নান করতে না স্নান দেখতে। আর ওখানে কত লোক দান ধ্যান করে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো, কত কিছু দান করে, চাল ডাল টাকা পয়সা সব দান করে, সেটাই তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, আর তোমাদের যদি ভিডিওটি তোমাদের আশা করি খুব ভালো লাগবে। যারা ঠাকুর ভক্ত তারা ঠাকুর ভক্ত তাদের তো খুবই ভালো লাগবে, আমি তো যাচ্ছি, আমার তো ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি যাচ্ছি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তো চলো তোমরা আমার সঙ্গে চলো। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বেরিয়ে এখন আমরা পুরো চলে এসেছি সেই জায়গাটা, এসে এখন আমরা গাড়িটা পার্কিং করে এখন যাচ্ছি যেখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম, সেইখান থেকে ওই জায়গাটা যেতে অনেকটা ভেতরের দিকে অনেকটা রাস্তা হাঁটতে হবে। রাস্তার দুই সাইড দিয়ে বাড়ি, আর ভেতরে একদম লাস্ট এই রাস্তার শেষ মাথায় হচ্ছে গিয়ে ওই ব্রহ্মপুত্র নদীটা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ভেতরে কিন্তু অনেক কিছুই আছে, অনেক সুন্দর জায়গাটাও সুন্দর, পরিবেশটাও সুন্দর, তোমাদের ভীষণ ভালো লাগবে, একদম গ্রাম্য পরিবেশ। যারা গ্রাম্য পরিবেশ দেখতে ভালোবাসো তারাও দেখতে পারবে কত সুন্দর একদম পরিবেশ, আর কত বড় মেলা বসে। আগে এটা অনেক ছোট ছিল, এখন হতে হতে অনেক বড় হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। ভেতরে বন্ধু হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, অনেকটা ভেতরে অনেকটা হেঁটে যেতে হয়, অনেকটা ভেতরের দিকে একদম শেষ মাথায়, এই রাস্তার শেষ মাথায়, ওখানে হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদী আছে, ওখানেই সবাই স্নান করে, প্রচুর অসংখ্য পুণ্যত্রীরা আছে যেখানে হচ্ছে গিয়ে ওরা না স্নান করবে। তো আমরা অনেক সকালেই চলে এসেছি, আর এর আগেও সকালবেলায় অনেকে চলে আসে, প্রায় 3-4টে থেকে এখানে অলরেডি এরা চলে আসে, আর যারা মেলায় এখানে দোকান দিয়েছে তারা তো আরও সকালে আসবে। দেখো না এখনও পর্যন্ত গোছানো হয়নি, এই যে সবাই এখন গোছাচ্ছে দোকান সাজাচ্ছে, এই সব এখন সাজাবে, 3 দিন মেলা থাকবে।
সেই জন্য এখানে সকালেই বেশি লোক হয় একদম। আমি যেন আগে যখন আসতাম তখন এত দোকান বসতো না, আমার বিয়ে হয়েছে এই 7 বছর, আমি 7 বছর ধরে এই মেলাটাই আসি। আমার ভীষণ ভালো লাগে এই যে দান করতে, সত্যি দান করতে আমার ভীষণ ভালো লাগে বলে আমি আসি, স্নান করি না, আমি হচ্ছে গিয়ে জাস্ট দেখতে আসি। আর আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আবার আমারও মনের কিছু ইচ্ছা রয়েছে, যদি আগামীতে যদি পূরণ হয়, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যদি পূরণ হয়, নিশ্চয় আমিও আরও বেশি করে দান করব, আমার সেটাই একটা টার্গেট রয়েছে। তো দেখো সকাল 7:30 বাজে কিন্তু অলমোস্ট দোকান কিন্তু প্রায় বসে গেছে, অনেক অনেক দোকান বসে গেছে, কেউ বলবে না এটা সকাল। তো এখন আমি আমার বর এখন মেয়ের হাত দিয়ে দান করাবে, দেখি এমনিতেই যে বর যা কিপটামি করে, দেখি কত দান করে। তো আমার মেয়ে যাবে, আমার মেয়ে দানটা করে, আমি করি না, মেয়ের হাত দিয়েই আমরা দানটা করাই। তো দেখিনি কত দিচ্ছে, ও প্রথমে 11 টাকা দিচ্ছিলো, তারপরে আমি বলেছি আর 10 টাকা দাও, তাই জন্য 21 টাকা দিচ্ছে। তো মেয়ে এখন দান করতে যাচ্ছে, করবে ওই দান করবে, আমরা কেউ করি না। তোমরা দেখো ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, আরও আরও সামনের দিকে অনেক কিছু আছে, তোমরা নইলে কেটে দিলে কিছুই বুঝতে পারবে না। এখন আমি জাস্ট রাস্তা দিয়ে যেতে যেতে সেইগুলি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলি কিন্তু একটা ডোবা, সারা বছর কিন্তু এখানে জল থাকে, বর্ষা হলে তো এইসব জায়গায় পুরো জল জমে যায়, একদম পুরো ডোবায় পুকুর, বলতে গেলে পুকুরই এটা। জল শুকিয়ে এখানে যেহেতু স্নানটা হয়, পুণ্য স্নানটা হয় বলে সেই জন্য জলটা শুকিয়ে মেলা মতো আর কি বসে, কিন্তু আগে এত মেলা বসতো না, এখন প্রচুর দোকানপাট বসে আর প্রচুর লোক কিন্তু এখানে আসে। দেখো সবাই স্নান করে করে চলেও যাচ্ছে, আবার ওই পাশে খিচুড়ি রান্না হচ্ছে, সবাই খিচুড়ি প্রসাদ নিচ্ছে চলে যাচ্ছে। আর আমরা অনেক সকালে এসেছি, শুধু ব্রাশটা করে এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছি। তো মেয়ে এখন দান করবে, চলো দেখি মেয়ের দানটা একবার দেখে নিই। রামকৃষ্ণ কর্মকার এসেছেন, মন্দির নির্মাণকল্পে 85টি টাকা দান করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার মনস্কামনা যেন পূর্ণ হয়। রণজিৎ দে কলাশিম থেকে এসেছেন, 25টি টাকা মন্দির নির্মাণকল্পে দান করেছেন, তার শরীর যেন সুস্থ থাকে মায়ের কাছে প্রার্থনা করি। আরাধ্যা সরকার চিকনপাড়া থেকে এসেছে ছোট্ট মেয়েটি, 22টি টাকা মন্দির নির্মাণকল্পে দান করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে সুস্থ থাকুক এবং তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। চলো শেরপুর থেকে এসেছেন প্রদীপ কুমার দাস, মন্দির নির্মাণকল্পে। বন্ধুরা আমি কী করেছি না, তো আমি দোকান থেকে, আমি যখনই যেখানে কোনো বড় মন্দিরে যাই বা কিছু, আমি করি কি দোকান থেকে সব 1 টাকার কয়েন খুচরো করে নিয়ে যাই, 100 টাকা হোক, 200 টাকা হোক, আর 400 টাকা হোক, আর 500 টাকা, আমি সব 1 টাকার কয়েন খুচরো করে নিয়ে যাই, কারণ প্রচুর লোকরে দিতে হয়। দুই সাইড দিয়ে দেখো অজস্র লোক আছে, তাদেরকে আমার দিতে হবে। এখানে 33 কোটি দেবতাই এখানে আছে, এই জায়গাটাই আসলে পুরো 33 কোটি দেবতার দর্শন হয়ে যায়। তো সবাইকে দিতে গেলে তো সম্ভব না, এই জন্য আমি কী করি জানো, তো আমি করি সব খুচরো পয়সাগুলি একদম মুদিখানার দোকান থেকে নিয়ে আসি একটা প্যাকেট করে, এবার আমি সেখানে দান করতে করতে 1 টাকা করে সবাইকে দান করে দান করতে করতে যাই। আর যারা মানে যাদের ধরো কোনো মানসিক থাকে কিংবা মনের ইচ্ছা থাকে যে চাল ডাল, এরা সব চাল ডাল মিক্স করে নিয়ে আসে, সেই চাল ডাল ছড়াতে ছড়াতে যায় এরা, এটাই দান করে।
তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে অজস্র মানে ঠাকুর দেবতা আছে, সবাই এখানে স্নান করে পুজো দেয়। এখানে সমস্ত কিছু কিনতে পাওয়া যায়, ধূপকাঠি মোমবাতি যা দেবে প্রসাদ, তোমার যেটা ইচ্ছা তুমি দিতে পারো। এখানে এখান থেকে সব দান করতে আসে, কিন্তু এখানে দান করতে আসে, এখানে পুজো দেয়, দানই করে বেশিরভাগ, আর কিছুই না। তো আমাদের তো অসুবিধা আছে, তা আমরা আমি আমি শুধু পয়সাটাই দেব, আর পুজোটা দেবো না, আমি এমনি দান করে যা করে যাব। তো আর তোমরা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, তোমরা দেখো। শান্ত হয়ে যায় বন্ধুরা, কি বলবো, একদম 33 কোটি দেবতার দর্শন পাওয়া হয়ে যায়, যা একবারে কখনোই দেখা যায় না। কিন্তু এখানে আসলে সত্যি একদম 33 কোটি দেবতার দর্শন পাওয়া হয়ে যায়, চরণ তাদের স্পর্শ করা যায়। আর যারা পুজো দেয়, আমার ভীষণ ইচ্ছা আছে যে আমারও কিছু মনের ইচ্ছা আছে, সেগুলি পূরণ হলে তারপরে আমি এখানে এসে পুজো দেবো। আমি পুজো কোনো বছর দিতেই পারি না, যতই ভাবি দেব কিন্তু দিতেই পারছি না পুজোটা, আমরা জাস্ট দান করেই চলে যাই। তো আমার ভীষণ ইচ্ছা আছে যে আমার মনের ইচ্ছাগুলি পূরণ হলে অবশ্যই আমি এখানে এসে পুজো দেবো। তোমরা আশীর্বাদ করো, তাহলে অবশ্যই আমার মনের ইচ্ছাগুলি পূরণ হবে, আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই দরকার। তো এখনও আমাদের দান পর্ব এখনও চলছে। Thank you.
তোমরা তোমরা আমার সঙ্গে চলো পূর্ণ স্নানের জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো নিচে নামছে সবাই, এখানে সবাই স্নান করছে, দেখো দেখে বুঝতে পারবে এখানে সবাই স্নান করছে। আর ও কি সব কাজ করে গঙ্গার ঘাটে বসে, এই যে কি বলে ব্রাহ্মণ দিয়ে এরা কি করে আমি ঠিক বলতে পারবো না। তো চলো আমিও নিচে নামবো, আমারও ইচ্ছা রয়েছে। তো মেয়েকে একবার দেখে নিলাম, মেয়ে কোথায় আছে, এত ভিড়ের মধ্যে ওকে নেবো না, তো আমিও নামবো। আমি জাস্ট মাথাটাতে জল দিয়ে দেবো। দেখো এই এই নদীটা না আগে অনেক বড় ছিল, এখন বুঝতে 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 একদম ছোট হয়ে গেছে। আর এত সুন্দর মনোরম পরিবেশ, ওই পাশে গাইঘাটা শ্মশান, ওই পাশটা গেলে হলো গিয়ে গাইঘাটা শ্মশান, আর এই যে এই পাশটাই সবাই স্নান করে এই দুই জায়গায়, এই সাইডে আর ওই সাইডে। প্রচুর অসংখ্য ভক্তরা এখানে এসেছে, একটু দূর দূরান্ত থেকেও আসে, এসে এনারা শুধু স্নান করতেই আসে। আমি আগে জানতাম না এখানে স্নান হয়। তো আমি একদিন এক বছর আসার পরে আমার তারপরে আমার ভীষণ ভালো লেগেছে। আমি প্রতি বছরই আসি সকালবেলায়, তো আমার আমি আসি। তো আমি নিচে নামবো, নিচে নেমে একটু গল জল ছিটিয়ে নেবো। আমার বর তো আসবে না, যেহেতু পাটটা কাদা কাদা হয়ে গেছে ও আসবে না। তো আমি যাচ্ছি, আস্তে আস্তে বেলাটা বাড়ছে আর রোদ একদম পুরো চড়া হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে, এখন তো আমাদের দান করা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, দান যা যা দেয়া তা দিয়ে দিয়েছি দান। এখন আমরা যাব ভেতরে মেলার মাঠের দিকে, যাব গিয়ে তারপরে মেলায় কি বসেছে কি না বসেছে সকালবেলায় সেগুলো একটু দেখবো। তো এই হচ্ছে একটা মাঠে, দেখো এই দেখো কালিয়া দমন। তো ওখানে একটা মাঠ, মাঠের মধ্যেই মেলাটা বসে, একদম ওখানে ডোবা ছিল। বর্ষাকাল হলে ওটা মাঠ নাকি বোঝাই যায় না। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, এখান থেকে যাওয়া যাবে ইসে, ওই পাশে মেলা বসেছে সেখানে যাওয়া যাবে। আর ওই পাশটা পার হলে কিন্তু গাইঘাটা শ্মশান, এই ব্রিজটার ওই পাশটাই হচ্ছে গাইঘাটা শ্মশান, আর এই পাশটাই হচ্ছে গিয়ে এই অষ্টমী স্নানটা হয়। তো খুব ভালো লাগবে আশা করি তোমাদেরকে, যদি কেউ যদি এখানে আসে। দেখো কচুরিপানায় ভরা, এই দেখো বললাম না কচুরিপানায় ভরা একদম। তো চলো একটু মেলায় ঘুরবো, মেলায় ঘুরে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। সবকিছু ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেছে, বাজে প্রায় 9:30 বাজে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে, করা হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি। ভীষণ ভালো লাগবে, অনেকবারই সুন্দর।
লাগলো বাইকে করে কত বাইকে করে এসেছিলাম আমাদের রাস্তা তো বাড়ি বাইকে করে এসেছিলাম আবার বাইকে করে চলে যাচ্ছি এখানে আসতেই আমাদের বাড়ি থেকে টুকখানা প্রায় 200 টাকা নিয়ে তো আমরা বাইকে বাইকে করে হ্যালো বন্ধুরা এরকম মেলা দিয়ে বাইক চালাচ্ছি এখন এই যে সব অনেক কেনাকাটা করে চলে যাচ্ছি টাটা বাই বাই এখন বাড়ি ফিরে যাচ্ছি দেখা হবে তো দেখো এত সুন্দর গ্রামের পরিবেশ যে আমার মানে এত ভালো লাগছিল কি বলবো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানিও লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তাহলে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো সিমিস বেঙ্গলি ব্লগ আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ফ্রেন্ডস টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে